দুনিয়াতে যারা বেশি বেশি খাবে, অন্য মানুষের খাওয়াবে না, বেশি বেশি খাবে, কাল হাশরের মাঠে কিয়ামতের ময়দানে আকসারুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ক্ষুধার্ত থাকবে। আর দুনিয়াতে যারা বেশি বেশি খাবে এদের রোগ বালায় বেশি ধরবে। যারা বেশি খায়, পেট পুড়ে যারা খায়, হয় ডায়াবেটিস, শরীরের রক্তে কোলেস্টেরল, অথবা বিভিন্ন রোগ তার শরীরে বাসা বেঁধে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথা বলে গেছেন, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তিরমিজির হাদিস, নবীজি বলেন, ইন্না আকসারুন্নাসি শিবান ফিদ দুনিয়া আকসারুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যে মানুষগুলো, ইন্না আকসারুন্নাসি শিবান ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা বেশি বেশি খাবে, দুনিয়াতে যারা বেশি বেশি খাবে, আকসারুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষগুলো ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসছে যারা বেশি বেশি খাবে, বেশি বেশি যারা খাবে তাদের রোগ বালায় তো ধরবে। এটা ইবনে মাজাহ হাদিস, নবীজি বলছেন, সাহাবিদেরকে বলো, আমার সাহাবিরা যখন তোমরা খাবার খাবে পেটকে তিন ভাগে ভাগ করবে, একটা অংশ পানি, আর একটা অংশ অক্সিজেনের জন্য ফাঁকা রাখবে, আর একটা অংশ খাবার, অক্সিজেন পানি খাবার তিন ভাগে ভাগ করা। আর আমরা বিয়ের অনুষ্ঠান, আর যদি হয় কমিউনিটি সেন্টারে বা বিশেষ কোনো অনুষ্ঠান, একবারে গলা পরিপূর্ণ করে খাও, আর বাস অমুক রেস্টুরেন্টে, অমুক ফখরুদ্দিন বাবরচি বা অমুক ফুড পান্ডাতে অর্ডার দাও চিকেন ফ্রাই, যা আছে একবার সমানে গলা পরিপূর্ণ করে খাও, যত খাবেন তত আপনার রোগ বালায়। নবীদের সুন্নাত, সুন্নাত তরিকে যদি খাওয়া হতো আজকে এত ডায়াবেটিস রুগী হতো না। আজকে ডায়াবেটিস রুগীর সংখ্যা কেন বেড়ে গেছে জানেন? আজকে আপনার গরুর গোশত যেখানে কষাই দিয়ে কাছে যাবেন, যারা ধনী টাকাওয়ালা মানুষ বেশি টাকা কামায়, ওনারা একসাথে 10 কেজি 20 কেজি গোশত নিয়ে একবার ফ্রিজে রেখে দিল, কুরবানির সময় পুরো গরু জবাই করে পুরো ফ্রিজে রিজার্ভ রেখে দিল, সমানে গোশত খায়, আর কোলেস্টেরল বেড়ে যায়, ডায়াবেটিস। আজকে ধনীরা খাবার, বেশি বেশি খাবার খেয়ে মাইলকে মাইল দৌড়ায় খাবারগুলো হজম করার জন্য, আর গরিবরা দৌড়ায় মানুষের কাছে কাছে একটু খাবারের জন্য। গরিবরা এক টুকরো একক তো খাও না আমরা পারি না। হাদিসের মধ্যে এসছে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দিল, যাদের খাবার নাই তাদেরকে খাদ্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে ওঠে, আল্লাহ খুশি হয় যার ওই বান্দাদের প্রতি, কিন্তু মানুষকে খাওয়ানো এটা নাই। সাহাবিদের ভিতরে 1400 বছর আগে এত ক্লিনিক হাসপাতাল ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিরা খাবার খেতেন সুন্নত তরিকায়, পেটকে তিন ভাগে পরিপূর্ণ করে। নবীজি সময় পেলে তিনি রোজা রাখতেন, প্রতি সোমবার বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন, আইয়ামে 20 প্রতি মাসে চান্দ্র মাসে 13-14 তারিখে রোজা রাখতেন বছরে একটি মাস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই আমল করবে তাদের কোনো রোগ বালাই হবে না, আর তাদের কোনো রোগ বালাই হবে না। এই সুন্নত তরিকে যারা খাবার খাবে, রোজা থাকবে, প্রতি মাসে 3টা রোজা। আজকে যে ডাক্তার কি জানো জাহাঙ্গীর আলম, উনি চিকিৎসা করছে, উনি চিকিৎসা দিয়ে রোজার মাধ্যমে উনিও রোজা রাখতে বলে। আর যত আপনার এই শরীরকে যে এভাবে আপনি কষ্ট দেবেন, ভিতরে যেই কোষগুলো আছে ওরা নিজেরা নিজেরা খেয়ে ফেলে রোজা থাকলে, 13-14 ঘন্টা যখন না খেয়ে থাকবে তখন ওই অতিরিক্ত জামগুলো পরিষ্কার করবে, এই জন্য এটাকে বলে অটোফেজি। আর এটা আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানী ওশেনের ওশেমি, তিনি তো নোবেল প্রাইজ বাড়িতে নিয়ে গেলেন 2016 সালে এটা আবিষ্কার করে। বিশ্বনবীর হাদিস আমরা মুসলমানরা পালন না করলেও অনেক খ্রিস্টানরা এটা নিয়ে গবেষণা করে তার নোবেল প্রাইজ নিয়ে চলে গেল। এমনকি ইতালির একজন বিজ্ঞানী আছে, একজন বিজ্ঞানী শিল্পী নাম মাইকেল অ্যাংলো, এই ইতালির বিখ্যাত পপ তারকা মাইকেল অ্যাংলো 95 বছর বয়সে তিনি স্বাভাবিক কাজ করতে পারতেন। অ্যাংলোকে বলা হলো, অ্যাংলো তুমি স্বাভাবিক, তোমার 95 বছর বয়সে তুমি সব কিছু কাজ কেমনি করতে পারো, তুমি বাইক চালাতে পারে, মাঠে কাজ করতে পারে, এর রহস্য উদ্ঘাটনের জন্য তার কাছে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, দেখো আমার এমন কোনো, আমার কোনো ওষুধ খেতে হয় না, আমি যা ইচ্ছা সব কিছু করতে পারি, আমি বাইক চালাতে পারি, আমি মানে বাইসাইকেল চালাতে পারি, আমি ঘন্টার পর ঘন্টা আমি হাঁটতে পারি। কারণটা সে বলছে, দেখো এর মূল রহস্য হলো কি জানো, আমি প্রতি বছর একটি মাসে আমি ফাস্টিং করি, বছরে একটি মাস ফাস্টিং মানে রোজা রাখি, আর প্রতি মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন। আচ্ছা এটা যদি হাদিস দিয়ে যদি পরিবর্তন করেন, এটাই বলেছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে বছরে 1 মাস, প্রতি মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, এই জন্য রোগ বালাই হয় না। মাইকেল অ্যাংলো উদাহরণ দিলাম।
তালিম ও সিয়াম যে বইটা লিখেছেন ডক্টর জাকির নায়েক, এই বইটার মধ্যে আপনি পাবেন 30 নম্বর পেজে মাইকেল অ্যাংলো কাহিনী তিনি লিখেছেন এখানে। তাহলে মাইকেল অ্যাংলো এই সুন্নাত ফলো করে, আর আমাদের মধ্যে রোজা, রোজা রাখতে হবে। যুবকরা তো চাইলে রোজা রাখতে পারে, কারণ রোজা রাখলে নিজেকে কন্ট্রোল রাখা যায়। সাহাবিরা বিশ্ব নবীর হাদিস ফলো করেছিলেন বলেই সেই সময় রোগীর সংখ্যা কম ছিল। মিশরের প্রেসিডেন্ট মুকাউকাশ কোন এক সময় আরব ভূখণ্ডে একদল চিকিৎসক তিনি পাঠালেন, যাও মুসলমানদের কাছে চিকিৎসা দাও, ওরা তো গরিব মানুষ, তাদের কোনো চিকিৎসা নাই, কোনো হাসপাতাল নাই। মুকাউকাশ তার চিকিৎসক টিম তিনি পাঠায় দিলেন আরবে। আরবে এসে দীর্ঘ একটি মাস হয়ে গেছে তারা কোনো রুগী পায় না। রুগী যখন তারা পেল না, এক পর্যায়ে তারা জিজ্ঞেস করলো, ও রাসূলুল্লাহ সাহাবীরা কী ব্যাপার, তোমাদের মধ্যে রুগী নাই নাকি, নাই কেন, তোমাদের মধ্যে কি অসুস্থ রুগী নাই? তারা বললেন, দেখো আমাদের কোনো রুগী নাই, কারণ আমরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা ফলো করি, নাহনু নাকুলু ফাইদা আকালনা ফালা নাশবাউ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্ষুধা না লাগলে আমার খাবার খাই না, আর যদি খাবার খাই পেটকে তিন ভাগে ভাগ করে নিয়ে আমরা খাবার খাই, এই জন্য আমাদের কোনো রোগ বালা নেই। অতএব তোমরা তোমাদের দেশে চলে যাও, আমাদের কোনো চিকিৎসকের দরকার নাই। তাহলে ওই জামানায় এত ক্লিনিক হাসপাতাল ছিল না, কারণ তারা খাবারটা খেত নিয়ন্ত্রণ করে, আর এখন নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণের বাহির। এই জন্য দেখবেন ধনীরা একবার সকালে উঠে দৌড়াদৌড়ি করে হজম করার জন্য, আর গরিবরা দৌড়ায় খাবার তালাশের জন্য। ধনীরা দৌড়ায় হজমের জন্য কিন্তু কাজ হয় না। দেখেন ডায়াবেটিসের রুগী বেশি, কয়জন রিক্সাওয়ালা আছে দেখেন তো আপনারা, ওদের মাথা চুল টাকলু হয়ে গেছে, অথবা রিক্সাওয়ালা গরিব মানুষ এরকমভাবে তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ স্ট্রোক করে মারা গেছে, অথচ তারা বেশি পরিশ্রম করে, পরিশ্রম করে বেশি কিন্তু খাবার খায় দুর্বল, আর পরিশ্রম নাই কিন্তু খাবার খায় বেশি। এই জন্য রাসূলুল্লাহ এই হাদিসে আমাদের জন্য যথেষ্ট।